দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন কৃষি 24 এ আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান বাংলার মাটিতে আবারো ফিরেছে নীলের বাণিজ্যিক চাষ তবে এবার দ্রোহ নয় অর্থনৈতিক মুক্তির বার্তা নিয়ে রংপুর অঞ্চলে প্রাকৃতিক রং নীল চাষে লাভবান হচ্ছেন চাষীরা কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের নীল অর্থনীতির সম্ভাবনাময় বলে দাবি বিজ্ঞানীদের রিজভি হাবিবের রিপোর্ট আর ক্যামেরায় ছিলেন হাফিজুর রহমান স্বাধীন সুখে মুক্ত বাতাসে ভাসছে নীল গাছের শাখা পল্লবী ব্রিটিশদের শোষণের হাতিয়ার এই ফসল আবারও ফিরেছে বাংলার মাটিতে তবে এবারের নীল দর্পণ আর্তনাদের নয় সম্ভাবনাময় রংপুরের চাষিরা জানান প্রায় 17 বছর আগে বাণিজ্যিকভাবে পতিত জমিতে শুরু করেন নীলের আবাদ যা ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলা মঙ্গা তাড়িয়ে স্বপ্ন দেখায় ছন্দময় জীবনের খরচ নেই কম খরচ করেছেন মালা আছে কোনটাই এক কাটা দিয়ে চলে এই যে এক কাটা দিয়ে দ্বিতীয় কাটাও দিলাম আবার গোড়াটা মানে করো জ্বালানি খড়ি যে বিক্রি বাড়িতে নিয়ে যায় এই মনে করো 12% বেচলে মনে করো 1500 টাকা খালি আগাটা বেচলাম গোড়াটা তো আমার থাকি গেল স্থানীয়ভাবে পরিচিত মালগাছের পাতা নিংড়ে নীল উৎপাদনের জন্য নিয়ে আসা হয় কুঠিতে এরপর পরিষ্কার পানিতে 24 ঘন্টা রাখলে মিলে হলুদাফ ইন্ডোক্সিল এই পদার্থকে আরও একদিন ঝর্নার পানিতে জারণ করলে উৎপাদিত হয় তরল নীল একদিন পরে কালচে নীলকে উনুনে জাল দিয়ে ঠান্ডা করে শুকানো হয় রোদে 5 থেকে 6 দিনেই বাষ্পীভূত হয় পানি মেলে নীলের কাঙ্ক্ষিত কেক এরপর হামানদিস্তায় গুঁড়া করে পাওয়া যায় কালজয়ী রং নীলের মিহিদানা এতে কর্মসংস্থান হয় দারুণ খুশি নীল কারিগররা এখানে যখন পাতা কাটা যখন নীল চাষ যখন শুরু হয় তখন থেকে আমরা থাকি সংসার কাজ করি স্ত্রী চালাই খাই মনে করো সংসার চালাই ছেলে মেয়ের লেখাপড়া করে কাজ করি পাই 9000 টাকা এক মাসও হয় 2 মাসও হয় 3 মাসও হয় সংশ্লিষ্টদের দাবি নীলের নয়া শিল্পে নতুন পালক যুক্ত হয়েছে উত্তরের কৃষি অর্থনীতিতে কেননা প্রতি কেজি নীল দেশি বিদেশি ক্রেতারা কিনছেন কমপক্ষে 5000 টাকায় আমাদের উৎপাদিত নীলটা আমরা নিজেরাই যত অনেকটা অংশ ব্যবহার করছি এবং বাকিটা আমরা আমাদের দেশীয় যারা এই ন্যাচারাল ডাইয়ের সাথে সম্পৃক্ত তাদের কাছে বিক্রি করছি নীলটা হয় এটা ব্র্যান্ডিং নেম হলো লিভিং ব্লু এই ব্লু বা লিভিং ব্লুর ব্র্যান্ডের যে নীল এটা হলো আমাদের ল্যাব টেস্টে 45% পিউরিটি যেটা পাওয়া গেছে এবং এটা এটা বাজারের ভালো মানের নীল হিসাবে বিবেচিত এখন বর্তমানে আমাদের বিভিন্ন দেশের বায়ার আছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ফ্রান্স জাপান জার্মানি এবং ইন্ডিয়া তো আমাদের যে নীলটা আমরা উৎপাদন করতেছি এটা মূলত আমাদের বাংলাদেশের একটা সোনা আমার কাছে মনে হয় নীল বিজ্ঞানীরা বলছেন পরিকল্পনা নিয়ে চাষ করলে নীল এবার ফিরবে অর্থকরী ফসল হিসেবে সচেতনতা বৃদ্ধি করলে আমি মনে করি যে এই ফসলের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল এটি দেশের চাহিদা মিটিয়েও আসলে এটি মানে বিদেশের মাটিতে রপ্তানি করা যাবে কারণ যে কথাতে বলছিলাম এটি কার্সিনোজেনিক নয় বা নন কার্সিনোজেনিক এর কারণে এই প্রাকৃতিক রং বিদেশে এটি ব্যাপক চাহিদা আছে 250 কেজি পাতা থেকে পাওয়া যায় 1 কেজি নীল রিজভি হাবিব চ্যানেল 24 রংপুর নতুন জাতের আখ চাষে কপাল খুলেছে নাটোরের কৃষকদের বিঘায় 1 থেকে 1.5 লাখ টাকা আয় করছেন তারা বাণিজ্যিক চাষাবাদ বাড়াতে চাষিদের পাশে থাকার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেবাশিস কুমার সরকারের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট লাল খয়েরি রঙের আখের ফাঁকে ফাঁকে সূর্যরশ্মির খেলা এরই মাঝে ফসল পরিচর্যায় ব্যস্ত কৃষকরা কেউ বাঁচছেন গাছ কেউ বা পরিষ্কার করছেন আগাছা চাষিদের দাবি নাটোরের আখ খেতে খুবই সুমিষ্ট তাই এর চাহিদা আছে দেশ জুড়ে মিষ্টি বেশি চাহিদা বেশি মানে যারা কিনে নিয়ে যায় তারা লাভজনক টাকায় টাকা লাভ বুঝছেন আমরা বিক্রি করি আমারও অনেক লাভ হয় খরচ একটু বেশি হলে আর বৃষ্টি হলে মাঝে মাঝে বৃষ্টি হলে খরচ কমে আসে তখন লাভজনক বেশি হয় রোপণের 1 বছরের মধ্যে বিক্রির জন্য উপযোগী হয় এসব আখ
রং ভালো হওয়ায় বেশ কদর আছে পাইকারদের কাছে। বেশিরভাগ সময় জমি থেকেই কিনে নিয়ে যান তারা। দাম কম বাড়তি আছে জিনিস বুঝি, কুসুর দেখি, তারপরে দাম। সেক্ষেত্রে মনে করেন আমি কালকে আসবো, নিয়ে যাবো কুসুর, আজকে কথাবার্তা শেষ করলাম। এখান থেকে 25 টাকা করে কিনে নিয়ে যায়। আমরা কুষ্টিয়াতে অলি গলিতে বেঁচে বেড়াই চার্জার ফ্যান নিয়ে। সেখানে আমার 50-60 এরকম করে আমরা একটা পিসভাবে বেশি। আখ চাষের সুবিধা হলো এর সাথে আবাদ করা যায় অন্যান্য ফসলও, ফলে কম খরচে পাওয়া যায় অধিক লাভ। টমেটো এরকম ওই পাতাকপি ফুলকপি এগুলো আমরা আরও এর মধ্যে দিই, পেঁয়াজ করি, করলে পরে আরও দেখা যাচ্ছে ভালোই মোটামুটি আমার লাভ হয় আর কি। এই সময় ধানের জমি কাজ করা কম, টেকা কুশলে খেতে কাজ করলে টেকা বেশি পাওয়া যায়। এক বিঘা জমিতে মাত্র 50-60 হাজার টাকা খরচ করে 3-4 গুণ আয় করতে পারেন উদ্যোক্তারা। তাই আখের বাণিজ্যিক আবাদ বাড়াতে সব ধরনের সহায়তার কথা জানালো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা চেষ্টা করছি বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট তথা বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের কাছ থেকে চিবিয়ে খাওয়া যে আধুনিক জাতগুলো আছে, এই জাতগুলো আমাদের কাছে নিয়ে এসে কৃষকদের মধ্যে সম্প্রসারিত করা। আমাদের যারা ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগুলো আছে, তারা এটা দেখভাল করছে এবং কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে। চলতি বছর জেলায় 109 হেক্টর জমিতে আবাদ হয়েছে আখের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, আয়োজনের শুরুতে আপনাদেরকে জানাচ্ছিলাম যে উত্তরের জেলা রংপুরে আবারও নতুন করে নীল চাষ শুরু হয়েছে, যেটি কিনা বিভিন্ন দেশে আসলে রপ্তানিও হচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন অনলাইনে কৃষি বিজ্ঞানী অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম, তার সাথে কথা বলার চেষ্টা করব। স্যার, স্বাগত আপনাকে চ্যানেল 24-এ। আপনি আমাদের রিপোর্টটি হয়তো শুনে থাকবেন যে রংপুরে আবারও নতুন করে নীল চাষ শুরু হয়েছে, যেটি এতদিন আমরা বইয়ের পাতায় পড়ে এসেছি এবং সেটি বিভিন্ন দেশে আসলে রপ্তানিও হচ্ছে। একটু শুরুতে আপনার কাছে জানতে চাই এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন, এই যে নীলের নয়া যাত্রা সেটিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এটি অবশ্যই একটি শুভ খবর, এটা আমাদের জন্য আশীর্বাদ যে রংপুর অঞ্চলে পুনরায় এই নীলের চাষ শুরু হয়েছে। আমরা যারা কৃষির সাথে সংশ্লিষ্ট লোক তারা প্রথমে চিন্তা করি যেরকম খাদ্য নিরাপত্তার কথা, পাশাপাশি কিন্তু আমাদের একটা বিষয় সবসময় মনে রাখতে হয় যে খাদ্য নিরাপত্তা প্রয়োজন, আবার আমাদের কিন্তু ক্যাশ ক্রপ প্রয়োজন, টাকার সাথে এই অর্থটাও কিন্তু প্রয়োজন। আমাদের ধরুন কোভিড কালীন এবং কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশ আজকে সার্ভাইভ করতেছে খুব ভেরি ওয়েল। এটি শুধুমাত্র যে আমাদের কৃষি নির্ভরতা যেটি ছিল এটি স্বয়ংসম্পূর্ণতা ছিল বিধায় আমাদের কিন্তু খাদ্য আমদানি করতে হয় নাই, আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছি এবং এটি যেরকম প্রয়োজন একদিকে, আরেকদিকে কিন্তু আমাদের অর্থনৈতিক সচ্ছলতা প্রয়োজন। সেই ক্ষেত্রে আমাদের পূর্বকাল থেকেই কিন্তু আমাদের বিভিন্ন রকম ক্যাশ ক্রপ কিন্তু হয়ে থাকতো, তার মধ্যে এরকম পাট ছিল, আমাদের উত্তরাঞ্চলে তামাক ছিল, তুলা ছিল, আখ এরকম ছিল, এখনো আছে। সেই ক্ষেত্রে তামাক যেরকম উত্তরাঞ্চলে প্রধান অর্থকরী ফসল ছিল সেটাকে রিপ্লেস করবার জন্য নানা সময় নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে তামাকের, যাতে রিপ্লেস করে অন্য ক্রপ করে, কৃষকরা কিন্তু এখনো তামাক করছে। সেই ক্ষেত্রে যদি নীল চাষ করে কৃষকরা মানে লাভজনক ভাবে তারা এটা ফসল চাষ করতে পারে, সেটি একদিকে যেরকম দেশের চাহিদা মিট আপ করবে, এটা আরেকদিকে কিন্তু এটি এক্সপোর্ট করেও কিন্তু অনেক আর্নিং করা সম্ভব এই নীল থেকে। এই যে নীল গাছটি যে শুধুমাত্র নীল দিচ্ছে তা কিন্তু নয়, এটি আমার জমির উর্বরতা বৃদ্ধি করতেছে, অর্গ্যানিক ম্যাটার অ্যাড করতেছে এবং এটি ওই কৃষকের জমির থেকে নেওয়ার পর তার জ্বালানির অভাব পূরণ করছে। এটির আরো বিভিন্ন রকম রক ব্যবহার আছে এই নীলের গাছে, এবং নীলের যে প্রোডাক্ট সেটা শুধু যে নীল তা না, এই নীল থেকে নীলের বাই প্রোডাক্টও অনেক কিছু তৈরি করা সম্ভব যেটি আমাদের ব্যবহার্য, যেরকম সাবান করা যাবে, তেল করা যাচ্ছে, অন্যান্য প্রোডাক্টও তৈরি করা যা দেশের মাটিতে ব্যবহার করা সম্ভব, ইভেন এক্সপোর্ট করাও সম্ভব। আমি মনে করি যে হ্যাঁ, যদি এটির উৎপাদন বৃদ্ধি পায়, এটির মুনাফা হয়, কৃষক অবশ্যই লাভবান হবে এবং কৃষক এটাতে চাষবাস করতে যাবে। কিন্তু একটি বিষয় আমাদের খেয়াল রাখা দরকার যে আমার খাদ্য স্বয়ংসম্পূর্ণতাও কিন্তু প্রয়োজন। অর্থাৎ যে সকল জায়গায় নর্মালি ধান চাষ হচ্ছে না বা প্রতি জমি আছে, এইরকম জমি খুঁজে যদি নীল চাষ শুরু করা যায়, পরবর্তী পর্যায়ে যখন আমার নীলের আমার বাজার বেড়ে যাবে, উৎপাদনও বাড়বে, আমার কৃষকের যখন আয় বাড়বে, দেশের যদি ফরেন কারেন্সি আর্ন হয়, সেই ক্ষেত্রে তার বিবেচনায় কৃষক কিন্তু রিপ্লেসমেন্টে যাবে যে কোন ফসলটা বাদ দিয়ে
এই নীল চাষ উৎপাদন করলে তার মুনাফা বাড়বে এবং ক্রপের যেটা প্রোডাকশনের কারণে জমির উর্বরতা বাড়বে এবং আদার্স তার পারপাস সার্ভ করবে এবং কৃষক ফাইনালি বেনিফিটেড হবে এবং আমার দেশের ইকোনমি স্ট্রং হবে এবং সার্বিক বিবেচনায় আমি মনে করি উত্তরাঞ্চলে এখন যে নীল চাষের যেটি মানে কৃষকদের মধ্যে যে একটি উৎসাহ চলে আসছে এটি যদি ধরে রাখা যায় তাদেরকে যদি সাপোর্ট দেওয়া যায় সকল পর্যায়ে অর্থাৎ উৎপাদন সাপোর্ট মার্কেটিং এর সাপোর্ট এক্সপোর্টের সাপোর্ট দর্শক, এই ছিল কৃষি 24 এর আজকের আয়োজনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।